রবিবার রাতে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিমল দাস নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠে বিজেপি আশ্রিত এক দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে ইসলামপুর থানার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া এলাকাতে বিমল দাস নামে এক তৃণমূল কর্মী আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সুযোগ পেয়ে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। বিমল দাস নামে ওই ব্যক্তি তৃণমূলের কর্মী ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে ছুটে আসেন বিমল দাস ও তার পরিবারের লোকেরা। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশ ও দমকল বাহিনীকে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, তিনি জানিয়েছেন তৃণমূল এখানে জয়ী হয়ে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মী সমর্থকদের রাস্তাঘাটের সব জায়গায় হুমকি দিয়ে আসছে। রাজনৈতিক কারণে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে প্রশাসন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি। আমার জানার বিয়ে ছিল, আজকে বউবার ছিল, আমি ওই জায়গায় গেছিলাম। কটা নাগাদ গিয়েছিলেন আপনার বাড়ি থেকে? আমার বাড়ি থেকে 4টার সময় গেলাম। বাড়িতে কে ছিল? বাড়িতে আমার ছেলেটা ছিল। বলছে এই যে মুদি দোকান এবং বাড়িতে আগুন লেগেছে, কি সন্দেহ করছেন, কি মনে হচ্ছে আপনার? আমার বাড়িতে যে হিসাবে ছিল বাড়িতে আগুন লাগার কোনো কথা নাই। আপনার ভাই তো বলছে বিজেপির দুষ্কৃতীরা লাগিয়েছে। হ্যাঁ, বিজেপির দুষ্কৃতীরা লাগাইছে এটা। আমার বাড়িতে কোনো হালতে আগুন লাগতে পারে না, কেন আমার গ্যাস ওনান বন্ধ করেছে, লাইন শর্ট, আমার তো সব ঠিক আছে, কোনো দিন এরকম হতে পারে না। আপনি কি রাজনীতি করেন? হ্যাঁ, রাজনীতি। কোন দলের হয়ে রাজনীতি করেন? দল হয়ে। এবার কি খেটেছিলেন ভোটে? হ্যাঁ, ভোটা প্রচুর খেটেছি আমি। কি মনে হচ্ছে সে কারণেই? সেই কারণেই করছে। কাদের উপরে সন্দেহ আপনাদের? হ্যাঁ, কার উপরে সন্দেহ? টিএমসি দলের, বিজেপির লোকের উপরে। দুজনের নাম বলেছে আপনার ভাই? দুজনের নাম বলছে, ওরাই হবে। ওরা নাকি প্ল্যানিং করতে দেখেছিল আপনার ভাই? ওরা দেখছে, তাহলে ওরাই হবে। আমি তো ছিলাম না স্যার, আমি কি করে বলবো? কি চাইছেন আপনি এই মুহূর্তে? কি চাইছেন এই মুহূর্তে? ওদের কথা সাজা হোক। কারা আগুন লাগিয়েছে দিদি, কি মনে হচ্ছে? কে মেম্বার? কি নাম মেম্বারের নাম কি? অরুণ তো এখন মেম্বার নেই, গতবার ছিল। আপনাদেরকে কি কোনো ধমকি দেওয়া হয়েছিল এর আগে? লেগেছে শুনে এখানে স্পোর্টে আসলাম দেখার জন্য। আমাদের এই বিমল দাসের দোকান এবং বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এটা এখানে এসে যা জানতে পারলাম, রাজনৈতিক উদ্দেশ্যে, যেহেতু এখানে অভিজিৎ পালের বউ অসীমা পাল এখানে তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি নির্বাচিত হয়েছেন এবং তার হয়ে বিমল দাস প্রচণ্ড খাটাখাটনি করেছেন, তৃণমূল একনিষ্ঠ কর্মী। তো এই কারণে দোকানের জানলা ভেঙে পেট্রোল ছিটিয়ে ওখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা খোঁজ নিচ্ছি, তদন্ত করছি, পুলিশ প্রশাসনকে বলেছি ঘটনার তদন্ত করে যারা এই ঘটনায় যুক্ত আছেন তাদের দ্রুত ব্যবস্থা নিতে। তাদের বিরুদ্ধে পুলিশ ঘটনা দেখছে, আশা করি খুব দ্রুত যারা এই ঘটনায় অভিযুক্ত আছে তাদের পুলিশ গ্রেফতার করবে। যারা রাজনৈতিক বিষয় মনে হচ্ছে? একদম রাজনৈতিক বিষয়। ইসলামপুর, সারা ইসলামপুরটা শান্ত আছে, শান্ত পরিবেশে এখানে নির্বাচন হয়েছে, খুব শান্তিপূর্ণভাবে অবাধভাবে নির্বাচন হয়েছে। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই এক হয়ে, এর মধ্যে আবার কিছু স্বার্থান্বেষী নেতা এদের মদত দিচ্ছে এই শান্ত ইসলামপুরকে অশান্ত করার। তাদের এই পরিকল্পনায়, তাদের সাহসে কিছু দুষ্কৃতী এই কাজগুলো করতে সাহস পাচ্ছে। পুলিশ প্রশাসনকে বলেছি দ্রুততার সঙ্গে এদের ব্যবস্থা নিতে। আমার বিশ্বাস এবং প্রশাসনের প্রতি, পুলিশের প্রতি আমাদের বিশ্বাস আছে, যারা এই ঘটনায় যুক্ত তারা খুব তাড়াতাড়ি পুলিশের হাতে ধরা পড়বে। বলছি যে বিষয়টা হচ্ছে, যার বাড়িতে আগুন লেগেছে তার সহধর্মিণী বলছেন যে প্রাক্তন মেম্বারের স্বামী অরুণ বর্ধন, তার নেতৃত্বে এগুলো হয়েছে, কি বলবেন? বললাম তো যে বিজেপি যারা এখানে আশ্রিত কিছু গুন্ডা বাহিনী আছে তারা এই কাজ করেছে। তারা কয়েকদিন ধরেই তৃণমূল এখানে প্রায় জেতার পরেই কিছু মানুষকে ধমকি দেওয়া, সহজ সরল মানুষ এখানকার, তাদের ধমকি দেওয়া, রাস্তাঘাটে বেরোলে তাদের হেনস্থা করা, তাদেরকে বিভিন্নভাবে
হয়রানি করানোর চেষ্টা করছে। আজকে তার মানে ফল আমরা এখানে দেখলাম, এই আগুন লাগিয়ে এই পরিবেশের মানুষকে আতঙ্কিত করার, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি দলগতভাবে, এবং প্রশাসনও দেখবে, আমরা দলগতভাবেও দেখব যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর হাতে যাতে ব্যবস্থা নেওয়া হয়। এমনিতেও আমরা তৃণমূলের পক্ষ থেকে গোটা ইসলামপুর ব্লকে আমাদের বলা আছে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে যদি কোথাও কেউ অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করে, সমাজে শান্তি অশান্তি করার চেষ্টা করে, মানুষকে অশান্ত করার যে অবহেলা করার চেষ্টা করে, মানুষকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে বা সমাজে অপ্রীতিকর ঘটনা তৈরি হয়, যারাই করবে তাদের বিরুদ্ধে যাতে পুলিশ কঠোর হাতে দমন করার তাদের ব্যবস্থা নেয়, এবং পুলিশ তা করছে, আগামী দিনেও করবে। আজকের এই ঘটনায় যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর হাতে পুলিশ ব্যবস্থা নেবে। যে নয়াপাড়া রয়েছে সেখানে তৃণমূল কর্মী বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে, কি বলবেন এই বিষয়ে? প্রথমত কথা হচ্ছে যে বিজেপি এত জঘন্যতম কাজ বিজেপি কখনো করেনি। আপনি গোটা ভারতবর্ষের ইতিহাস যদি ঘিরে দেখেন যে বিজেপি গড়ার কাজ করে, ভাঙার কাজ করে না। বিজেপি কখনো কারো বাড়িঘর জ্বালাতে যায় না, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তাহীন কথাবার্তা। হ্যাঁ, আসলে ওখানে বিজেপি এবার ভোটে, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অল্প ভোটে হেরে গিয়েছে, এবং ওখানে তৃণমূলের যে নেতৃত্বরা আছে, তৃণমূলের যারা কর্মী আছে, তারা এটাকে বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য এটা একটা ষড়যন্ত্র, তাছাড়া অন্য কিছু না। তদন্ত করা হোক, ওনারা যখন বলছেন তদন্ত করা হোক, আসলে ব্যাপারটা হচ্ছে তৃণমূলের মানে গোত্রে লেখা আছে যে কিছু হওয়ার আগেই তারা বলে দেন যে এই কাজটা সে করেছে। মুখ্যমন্ত্রী যেরকম যে উনি স্বপ্ন দেখেন, তো ওনার চেলা চামনরা তো সেটা বলবেনই। তো বিজেপি কখনো এরকম ধরনের জঘন্যতম কাজ করে না, আর এরকম কাজকে বিজেপি প্রশ্রয় দেয় না। আর যদি তদন্ত পুলিশকে দিয়ে তদন্ত করানো হোক যে ঘটনাটা কী আছে, তবে এই মিথ্যা ঘটনা যারা রটাচ্ছে বা বিজেপি তাদেরকে ছাড়বে, যারা মিথ্যা ঘটনা করছে।